একজন জানতে চেয়েছেন, একেবারে নগ্ন হয়ে গোসল করা কি জায়েজ আছে? স্বামী স্ত্রী কি একসাথে নগ্ন হয়ে গোসল করতে পারবে? এক, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, কিন্তু সুন্নত পরিপন্থী। মোস্তাহাব ও উত্তম হল লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা, কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন, তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়। দুই, গোসলখানায় যদি কোনো পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে। তিন, গোসলখানা বা বাথরুমে লাইটিং এর ব্যবস্থা না থাকলে বাতি বা বিদ্যুৎ দ্বারা আলোর ব্যবস্থা করে নেব। চার, পর্দার মধ্যে কাপড় খুলে গোসল করা জায়েজ আছে, এমনইভাবে খোলা মাঠে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় বেঁধে বাকি অংশ খোলা রেখে গোসল করা জায়েজ আছে, আর নাভি থেকে হাঁটু পর্যন্ত কারো সামনে খোলা হারাম। পাঁচ, ফেন্টি জায়গা পরে গোসল করলে যদি কাপড়ের নিচে পানি পৌঁছে যায় এবং শরীরে ঢাকা অংশ ও ধুয়ে ফেলা যায় তাহলে গোসল সহিহ হবে। ছয়, অ্যাটাচড বাথরুমে গোসল করা সহিহ যদি তা পবিত্র থাকে এবং নাফাকির ছিটা না আসে। যদি তা সন্দেহের হয় তবে প্রথমে পানি ঢেলে পাক করে নিব, পরে গোসল করব। সাত, বসে ও দাঁড়িয়ে উভয় অবস্থায় গোসল করা জায়েজ আছে, পর্দার প্রতি লক্ষ্য করে বসে গোসল করা উত্তম। আট, পুরুষের গোসল ওয়াজিব হয়েছে, পর্দার কোনো ব্যবস্থাও নেই, অনেক পুরুষের সামনে করতে হবে, এমনইভাবে কোনো মহিলাও এমন অবস্থা হয়েছে এবং শুধু মহিলাদের সামনে গোসল করতে হবে তাহলে গোসল করতে পারে। নয়, উলঙ্গ হয়ে গোসল করা অবস্থায় কিবলার দিকে মুখ পিট করা মাকরুহ, বরং উত্তর দক্ষিণ দিক হওয়া উচিত। আর যদি সতর ডেকে গোসল করা হয় তাহলে যে কোনো দিকে মুখ পিট করা যাবে।